খেলতে খেলতে ভাঙছেন রেকর্ড বিশ্বের নজরে হিটম্যান রোহিত দু সালের বিশ্বকাপে রেকর্ড ভাঙার খেলায় নেমেছেন রোহিত শর্মা জীবনের সেরা ফর্মে রয়েছেন ভারতের সহ অধিনায়ক শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে করার পর এই মুহূর্তে একমাত্র ব্যাটসম্যান যিনি একটি শতরান বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন একই সঙ্গে তাঁর মুকুটে যোগ হয়েছে আরও এক পালক চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ডও তার হাতে এই মরশুমে তিনি করে ফেলেছেন ছশো রান মঙ্গলবার আরও একটি বিশ্ব রেকর্ডের হাত রাজশাহী রোহিতের সামনে 9 জুলাই সালের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাইশ গজে নামতে চলেছে ভারতীয় দল ম্যানচেস্টারের সেই খেলায় গোটা বিশ্বের ক্রিকেট মহলের নজর থাকবে রোহিত শর্মার ওপরেই একই সঙ্গে দুটি বিশ্বকাপ রেকর্ড ভাঙার দৌড় গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি আর মাত্র সাতাশ রান হলেই তিনি করে ফেলবেন একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড দু তিনের বিশ্বকাপে সচিন করেছিলেন ছশো রান সচিনের পাশাপাশি রোহিতের সামনে রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেনের বিশ্ব রেকর্ড দু হাজার বিশ্বকাপে তিনি করেছিলেন মোট ছশো উনষাট রান অতএব মাত্র বারো রান করেই ম্যাথিউ হেডেনকে তালিকায় তিন নম্বরে নামিয়ে দেবেন রোহিত বিশ্বের এখানেই শেষ নয় নিউজিল্যান্ডের বিরুদ্ধে তেপ্পান্ন রান করতে পারলেই নয়া রেকর্ড গড়বেন রোহিত শর্মা তিনিই হবেন বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি কোনো একটি বিশ্বকাপে পাহাড় সমান সাতশো রান করবেন রোহিতকে থামাতে বলটে ভরসা কিউইদের বিশ্বকাপ ফাইনালের একেবারে শুরুতে মিশেল স্টার্কের বলে ছিটকে গিয়েছিল তার স্ট্যাম্প চার বছর আগে ফাইনালে হারের পরে কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাকিউলাম বলেছিলেন স্বপ্ন সবাই দেখে আমিও দেখেছিলাম ভেবেছিলাম ট্রফিটা জিতে মার্টিনকে উৎসর্গ করব হলো না হয়তো চার বছর পর হবে চার বছর আগে বিশ্বকাপ ফাইনালের আগে নিজের কলামে ম্যাকিউলাম টেলরদের কাছে বিশ্বকাপটা চেয়েছিলেন প্রয়াত মার্টিন ক্রো ক্যান্সার আক্রান্ত ক্রো লিখেছিলেন জীবিত অবস্থায় নিউজিল্যান্ড বিশ্বকাপ পাচ্ছে দেখে যেতে চান বিরানব্বই বিশ্বকাপ সেমিফাইনালটা যিনি হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলতে পারেননি আর ইনজামামুল হকের একটি দুরন্ত ইনিংস শেষ করে দিয়েছিল ব্ল্যাক ক্যাপসদের বিশ্বকাপ স্বপ্ন ম্যাকিউলামরা পারেননি ক্যান্সার মার্টিন ক্রোকে কেড়ে নেয় দু সালে মৃত্যুর কয়েকদিন আগেও তিনি ঘনিষ্ঠ এবং প্রিয় ছাত্র রস টেলরকে বলে যান পরের বার কাপটা নিয়ে এসো সাতবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠে একবারও কাপ জেতা হয়নি নিউজিল্যান্ডের একবার শুধু ফাইনালে পৌঁছানো গিয়েছিল এবার ফের সুযোগ কিন্তু পেরোতে হবে ভারতের কাঁটা রস টেলররা কি পারবেন ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাস দিচ্ছে মে মাসের শেষে ওভালের প্রস্তুতি ম্যাচ যেখানে উইলিয়ামসনরা হারিয়েছিলেন ভারতকে ওই ম্যাচের পরে টানা জিতেছে ভারত বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে হার শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালের ম্যাচে ভারতের টপ অর্ডারকে একা ভেঙেছিলেন বাঁহাতি ট্রেন্ড বোল্ট ওল্ড ট্রাফোর্ডে শুরুতে রোহিত শর্মাকে ফেরাতে বলতেই ভরসা রাখছে নিউজিল্যান্ড বিশেষ করে তার যে বলটা অফ স্ট্যাম্প লাইনে পড়ে ভেতরে ঢোকে কোচ গ্যারি স্টেড বলেছেন ভারত দারুণ ক্রিকেট খেলছে কিন্তু আমরা ওদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছিলাম প্ল্যানিং অনুযায়ী যদি ছেলেরা খেলতে পারে ইতিবাচক ফলি হওয়ার কথা আমাদের লক্ষ্য হবে ওদের টপ অর্ডারকে ধাক্কা দেয়া বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল নিউজিল্যান্ড প্রথম ছয় ম্যাচে এগারো পয়েন্ট অপরাজেও ছিল কেন উইলিয়ামসনের টিম কিন্তু পাকিস্তান অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে টানা তিনটে হার টিমটাকে নড়িয়ে দেয় নেট রান রেট ভালো না থাকলে টিম সেমিফাইনালে যায় না ব্যাটিংয়ে টিমের ভরসা উইলিয়ামসন আর টেইলর সঙ্গে শুরুতে গাপটিল পরে থাকবেন জিমি নিশাম কলিন ডি হোম বাঁ হাতি মিশেল স্ট্যান্টনার ছাড়াও টিমে আছেন রিস্ট স্পিনার ভারতীয় বংশোদ্ভূত ইস সোধি তবে ভারতের বিরুদ্ধে দুই স্পিনার খেলানোর ঝুঁকি কোচ গ্যারি স্টেড নেবেন বলে মনে হয় না এগারো বছর আগে দু সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ড ভারতের ক্যাপ্টেন হিসেবে ছিলেন বিরাট নিউজিল্যান্ডের কেন সেই ম্যাচে বিরাটরা জিতেছিলেন তিন উইকেটে কাপ জিতেছিল ভারত বিরাটের সেই টিম থেকে এবারের সিনিয়র টিমে আছেন জাদেজা আবার কেনের সেই বিশ্বকাপ টিম থেকে আছেন টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট কিউই বোলিংয়ের স্তম্ভ প্রশংসা বা সমালোচনা কিছুই সিরিয়াসলি নেই না বললেন বুমরা কেউ বলছেন রোবট কারো মতে কম্পিউটার বিশ্বকাপ যখন প্রায় শেষ পর্যায়ে জসপ্রীত বুমরাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে নয় ম্যাচে সতেরো উইকেট সেমিফাইনালেও বিরাটের ব্রহ্মাস্ত্র ওই আহমদাবাদের যুবক হেডিংলের মিক্সড জোনে দাঁড়িয়ে যে যুবক তোতা পাখির মতো মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন তার মন্তব্যগুলো থেকে জমজমাট কিছু বের করা কঠিন বলছিলেন প্রশ প্রশংসা বা সমালোচনা কোনোটাই আমি সিরিয়াসলি নেই না আমার পুরো ফোকাসটাই হলো প্রস্তুতি সেটাকে কাজে লাগানো আর সব সময় টিমকে সাহায্য করতে পারা এই চর্বিত চর্বন্ত সেই সাউদমটনে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের সময় থেকে শুনে আসছি গোটা বিশ্বকাপে অন্তত বার পাঁচেক মিক্সড জোনে এসেছেন বুমরা আর প্রতিবারই তাকে বিশ্বের নিরস্তম ব্যক্তিত্ব মনে হয়েছে বিশ্বকাপ সেমিফাইনালের আগেও ব্যতিক্রম নয় র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বোলার ম্যাচের পর ম্যাচ দেখে কম্পিউটারের মতোই নিখুঁত থেকে যাওয়া কোনোটাতেই যেন কিছু এসে যায় না এক শব্দে বলা যেতে পারে বোরিং শরীরে ট্যাটু নেই পেস বোলার সুলভ হুঙ্কারও নয় চুলের স্টাইলে নেই কোনো অভিনববত্ত গার্লফ্রেন্ড আছে কিনা আজও ভারতীয় মিডিয়া বের করতে পারেনি কথাবার্তায় বোরিং হতে পারেন কিন্তু নিজের মধ্যবিত্ত শিকড় থেকে এতটুকু দূরে সরে যাননি বোমরা সেজন্যই সবসময় টিমম্যান একটুও লোক দেখানো কিছু নেই বলে দিতে পারেন শুধু আমি একা উইকেট নিচ্ছি না স্বামী নিচ্ছে ভুবি নিচ্ছে হার্দিক নিচ্ছে স্পিনাররা নিচ্ছে বোলিং অ্যাটাকের দিক থেকে আমরা দারুণ জায়গায় আছি এটাই তো টিমকে এই জায়গায় পৌঁছে দিয়েছে সেমিফাইনালের আগে টিম দুর্দান্ত জায়গায় আছে বিশ্বকাপ সেমিফাইনালে তিনি টিমের বোলিং ইউনিটের নেতৃত্বে খুব ভালো জানেন কিন্তু কিছুতেই সেটা স্বীকার করবেন না তার চেয়ে অনেক সিনিয়র দুই বোলার ভুবনেশ্বর কুমার ও সামি থাকা সত্ত্বেও গোটা টুর্নামেন্টে বিরাটের এক নম্বর অস্ত্র থেকে গিয়েছেন বুমরা কৃষ্ণ মাচারী শ্রীকান্ত বলছেন সেমিফাইনাল আর ফাইনালে ভারতের এক্সফ্যাক্টর ওই বুমরাই ইংল্যান্ড ম্যাচে বুমরা ডেথ এ অসামান্য বোলিং না করলে স্কোরটা তিনশো হয়ে যাওয়ার কথা ছিল উল্টো দিকে একই কথা শুনেছি আমরা একে অপরের পরিপূরক একদিন আমি বেশি রান দিতে পারি আর একদিন অন্য কেউ একে অপরকে সাহায্য করাটাই আসল কথা মিক্সড জোনের বুমরা যদি রসকসহীন হন তাহলে বারবার ভুল কারণে শিরোনামে উঠে আসার জন্য এই বিশ্বকাপে শীর্ষ বাছাই সঞ্জয় মান্ড্রেকার ওল্ড ট্রাফোর্ডে ভারতের সম্ভাব্য এগারোই তিনি রেখেছেন জাদেজাকে সঙ্গে সঙ্গে আসে মাইকেল বনের টুইট তা বলে তোমার টিমে ওই বিটস এন্ড পিসেস ক্রিকেটার থাকছে জাদেজাকে বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার বলে তার পালটা খেতে হয়েছিল মান্ড্রেকারকে এবার বনের কটাক্ষ টুইটারে কেউ কেউ আবার তাকে রসিকতা করে সঞ্জু মাঞ্জু নামেও ডাকছেন শ্রীলঙ্কা ম্যাচের টিম থেকে দীনেশ কার্তিককে বসিয়ে মঞ্জ্রিকার খেলাতে চান কুলদীপ যা একটা বিকল্প ঠিকই কিন্তু টিম যে তা করবে তার কোনো গ্যারান্টি নেই আসলে যে টিমই হোক দুটো টিমকেই মাথায় রাখতে হচ্ছে বৃষ্টির কাঁটা ম্যানচেস্টারে বৃষ্টি হওয়ার কথা নিয়ম অনুযায়ী ম্যাচে রিজার্ভ ডে থাকছে প্রতিদিন নির্ধারিত সময় ছাড়াও আরও একশো মিনিট বেশি অতিরিক্ত সময় থাকছে ম্যাচ শেষ করার জন্য তাতেও অবশ্য সমস্যার সমাধান হচ্ছে না ম্যানচেস্টারে তাও খেলা হওয়ার সম্ভাবনা বেশি বার্মিংহামের অবস্থা আরও করুন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল এগারো জুলাই এবং সেদিন বার্মিংহামে টানা বৃষ্টির পূর্বাভাস একইভাবে তার পরের দিন রিজার্ভ ডেতেও টানা বৃষ্টি ফলে সবচেয়ে সমস্যায় আয়োজক দেশ ইংল্যান্ড মর্গানদের কাপ জয়ের স্বপ্নই আবহাওয়ার কারণে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিতে সেমিফাইনাল ভেস্তে গেলে গ্রুপ লিগে উঁচু জায়গায় থাকার জন্য ফাইনালে সরাসরি চলে যাবে অস্ট্রেলিয়া সেদিক দিয়ে দেখতে গেলেও অস্ট্রেলিয়ার হারে সাপে বড় হয়েছে বিরাটদের বার্মিংহামে খেলতে হচ্ছে না ভারতের অঙ্ক অবশ্য তৈরিই ছিল এস বাস্টনে একরকম অঙ্ক ম্যানচেস্টারে অন্যরকম শ্রীলঙ্কা ম্যাচে রবীন্দ্র জাদেজার বোলিং টিমকে নতুন একটা বিকল্প দিচ্ছে জাদেজা থাকলে লোয়ার অর্ডারে ভারতীয় ব্যাটিং মজবুত হতে পারে গোটা টুর্নামেন্টে যেটাকে ভঙ্গুর দেখিয়েছিল ডিয়ার ভিউয়ার্স দেশ বিদেশের নানা খেলার সর্বশেষ সংবাদ জানার জন্য আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে হলে প্লিজ বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ